মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে গরিব অসহায় দুস্থ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করছে প্রবাসী মানব কল্যাণ সংগঠন। মার্চ 26 তারিখ শুক্রবার দুপুরে কক্সবাজারের কবিতা চত্বরত এই খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় তারা করোনা সংক্রমণ রোধে মাস্ক বিতরণ কর্মসূচিও পালন করে। আজ আর এই 26শে মার্চ স্বাধীনতা দিবস যারার আত্মত্যাগে আর এই 26শে মার্চ তারা স্বাধীনতা অর্জন করছি, তারার বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা, তারার প্রতি আত্মার মাগফিরাত কামনা করি। আর এই দুস্থ পথ শিশু হল ওনারা খাবার বিতরণ করছি। সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন আছে, ওনার প্রতিও ওনার অনুরোধ থাকিব, ওনারা পথ শিশু দুস্থ মেহনতি মানুষল্লাই ওনারাও এগিয়ে এগন, এভাবে আর সুন্দর সমাজ বিনির্মাণে বেকুন এগিয়ে যাই। আয়োজনত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নারী নেত্রী নাজনীন সরোয়ার কাবেরী। এ সময় সংগঠনের পক্ষত্বন উপস্থিত আছেন সিনিয়র সহসভাপতি এনইউ শাওন, সহসভাপতি আরমান খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজুল হুসাইন, মোহাম্মদ মাজেদ, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম তোহাসহ আরো বতকিয়া। পরে সংগঠনের পক্ষত্বন কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারত পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসনার কুতুবি, সি প্লাস টিভি, কক্সবাজার।